নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখাবো স্টার মেকার থেকে একটা প্রফেশনাল গান রেকর্ড করে সেই গানটি আপনারা কিভাবে পোস্ট করবেন এবং কী কী সে প্রয়োজনীয় সেটিংসগুলো রয়েছে সেই গানটিকে ভাইরাল করার জন্য। সঙ্গে থাকুন, শুরু করছি। স্টার মেকারে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন এবং স্টার মেকার থেকে প্রফেশনাল একটি গান কীভাবে রেকর্ড করবেন, কী কী সে প্রয়োজনীয় সেটিংসগুলো, তা নিয়ে এর আগে এই চ্যানেলে দুটো ভিডিও করা রয়েছে। ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন। প্রয়োজনীয় ট্র্যাক মিউজিক তথা প্রয়োজনীয় কারাওকে মিউজিকের উপরে গানটি কভার করার পরে প্রথমত এই স্টপ অপশনে ক্লিক করে স্টপ করে দিতে হবে। এবারে রাইট সাইডে দেখুন একটি সেভ বলে অপশন রয়েছে তথা একটি রাইট অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। রাইট সাইডের এই রাইট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি নোটিস আসবে। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে গানটি আপনি সম্পূর্ণ কভার করেননি, তারপরেও যদি আপনি সেভ করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে এবং যদি আপনি পুনরায় সেই গানটিকে কভার করতে চান তাহলে নো করতে হবে। তো যদি ইয়েস করে দেন তাহলে সরাসরি এরকম একটি অপশন আসবে, এখান থেকে আবারও ওকে করে দিতে হবে। তারপর দেখবেন এরকম একটি পেজ আসবে, এখানে পুনরায় সেটিংসগুলোকে ঠিক করার জন্য আরও একটি অপশন আসবে। এখানে একটা কথা বলে রাখি, গান করার পূর্বে আপনারা যে সেটিংসগুলোকে সেট করেছেন নতুন করে আর পুনরায় সেটিংস সেট করতে হবে না। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি পুনরায় সেটিংস সেট করতে চান তাহলে কিন্তু করতে পারেন। এরপরে রাইট সাইডে নিচের দিকে দেখুন এই অ্যারো অপশনটি যে রয়েছে, এটিতে ক্লিক করলে কিন্তু সরাসরি সেই গানটি ড্রপ বক্সে সেভ হবে। কিন্তু এই অডিও ফাইলটিকে ডিরেক্টলি যদি আপনারা পোস্ট করতে চান তাহলে এখানে নেক্সট বলে যে অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেই দেখবেন এরকম একটি পেজ আসবে, যে অডিও ফাইলটি আপনি তৈরি করেছেন সেই অডিও ফাইলটিকে এখান থেকে ডিরেক্টলি আপনার বন্ধু অথবা ফ্যামিলিকে শেয়ার করতে পারেন, অথবা ডিরেক্টলি পোস্ট করার জন্য উপরের এই অপশনটিতে আপনাকে টাইটেল দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে গানটিকে প্রচুর পরিমাণে ভাইরাল করার জন্য। তাহলে ঠিক এইখান থেকে গানটির একটি সঠিক টাইটেল আপনাকে টাইপ করতে হবে। দেখুন আমি যেভাবে টাইপ করছি, এখানে অডিও ফাইলটির সাউন্ড আমি দেইনি এই কারণে যেহেতু ট্র্যাক মিউজিকটি অন্য কারো, সেহেতু কপিরাইট আসতে পারে, তাই আমি কিন্তু এই ফাইলটির সাউন্ড এখানে মিউট করে রেখেছি। এবারে টাইটেলের নিচে দেখুন এখানে একটি হ্যাশ অপশন রয়েছে, এই হ্যাশ অপশনটিতে ক্লিক করলেই হ্যাশট্যাগ টাইপ করার জন্য জায়গা চলে আসবে। এখান থেকে আপনাকে এমন কতগুলো হ্যাশট্যাগ দিতে হবে যে গানটি আপনি কভার করলেন সেই গান রিলেটেড, সেই গানটির টাইটেল রিলেটেড আপনাকে কতগুলো হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগযুক্ত যে কিওয়ার্ডগুলো আপনারা দেবেন, এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি যে গানটি পোস্ট করছেন সেই গানটি সহজে পাবলিকের কাছে ভিউ করবে। এখান থেকে একটি বা দুটি হ্যাশট্যাগ নয়, আপনারা একাধিক হ্যাশট্যাগ এখানে অ্যাটাচ করতে পারবেন। যখন সমস্ত হ্যাশট্যাগগুলো আপনাদের টাইপ করা হয়ে যাবে তখন রাইট সাইডে উপরের দিকে দেখুন একটি ডান বলে অপশন রয়েছে, এই ডান অপশনটিতে ক্লিক করতে হবে পোস্টটিকে সাকসেস করার জন্য। এই ডান অপশনে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং কিছুটা টাইম নেবে। এবারে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাইট সাইডে উপরের দিকে আবারও ডান করে দেবেন। ডান করার সাথে সাথে দেখবেন এরকম একটি পেজ আসবে তথা আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এবারে সরাসরি নিচের দিকে রাইট সাইডে দেখুন মি বলে একটি অপশন রয়েছে, এই মি অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন আপনি যে অডিও ফাইলটি পোস্ট করলেন সেটি সঠিকভাবে পোস্ট হলো কিনা এবং সেই অডিও ফাইলটি পাবলিকের কাছে শো করাচ্ছে কিনা। তো এর জন্য সরাসরি প্রোফাইলে প্রবেশ করার পরে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন আপনার প্রোফাইলের সমস্ত বায়োডাটাগুলো, এবং আরও একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন কভার বলে একটি অপশন রয়েছে। এই কভার অপশনটি নিচের দিকে যে অডিও ফাইলগুলোর লিস্ট দেখতে পাবেন সেই লিস্টটি হচ্ছে আপনারা যে অডিও ফাইলগুলো আপলোড করেছেন, তার মধ্য থেকে এই অডিও ফাইলটি আমি জাস্ট পোস্ট করলাম। এখান থেকে আপনার অডিও ফাইলটিকে আপনারা শুনে নিতে পারবেন, অথবা রাইট সাইডে উপরের দিকে যে থ্রি ডট বলে অপশনটি রয়েছে এই অপশন থেকে কিন্তু এই অডিও ফাইলটিকে আপনারা পুনরায় আবার এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জেনে গেলাম একটি স্টার মেকার থেকে আমরা প্রফেশনাল অডিও রেকর্ড করে সেই ফাইলটিকে কিভাবে প্রফেশনালভাবে পোস্ট করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও হতে চলছে আরও গুরুত্বপূর্ণ এবং আরও হেল্পফুল।
ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের সকল প্রিয় মানুষগুলোকে। ধন্যবাদ।